প্রায় ১৩টা রাজনৈতিক দলক একত্রিত করে ভূপেন বৰাই বিরোধী ঐক্যর সৃষ্টি করে আগন্তুক নির্বাচনত যথেষ্ট ভাল ফল দেখাব বলে আশাবাদী। ভূপেন বৰাই এনে ধরনের এই বিরোধী ঐক্যক লৈ আশা করে থাকার সময় বিরোধী ঐক্যর বিরুদ্ধে মাত মাতিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ভূপেন বৰাল বিরোধী পক্ষক হরেক মালর সঙ্গে তুলনা করলে হিমন্ত বিশ্ব শর্মায়। অস্তিত্বহীন দল লগত লৈ বিরোধী ঐক্যর কথা কৈছে ভূপেন বৰাই। ভূপেন বৰাল বিরোধী ঐক্য হৈছে আনলাকি ১৩। এটা আরজেডি দল যদি অসমত বিরোধী ঐক্য মঞ্চৰ সদস্য হয় আর নাম্বার তো বাহির লৈ গৈ থাকে, তেতিয়া আমাক কামটো দিলে মইতো গাঁৱৰ হরেক মাল যিমান আছে যত পৃথিবীর দল আছে সবক একত্রিত করলাম, করে কম যে আমার ২০০ দলীয় মর্চা যদি সিপিএম একটা পার্টি সন্মান জানাব লাগবে, সিপিআই একটা পার্টি এটা সন্মান জানাব লাগবে, রাইজর দল বা জাতীয় পরিষদ একটা পার্টি, কংগ্রেস একটা পার্টি, কিন্তু ডেইলি গধূলি যদি একটা নতুন পার্টি আবিষ্কার করে কই দিয়ে আজির পর আমি ১৩ হয়ে গলো, ১৪ হয়ে গলো, ১৫ হয়ে গলো, আপনি কি করব পারে? এইটা তো আপনার ভাল পাই লিখি দিব, খালি এটা আনলাকি ১৩ হয়ে আছে, এটা যোগ করে ললে ভাল সোনকালে সোনকালে, নহলে মই যেটো কৈ আছো ১১.৫ আড়াইটা বাকি আছে, সেই আড়াইটাও নোহোৱা হয়ে যাব, বাকিটো আছে আড়াইটা, আড়াইটার জুড়ে যি করে করে থাকুক। ৩ ডিসেম্বরের পুয়া ভূপেন বৰাই আয়োজন করেছে বিজয় উৎসব। পাঁচ রাজ্যের নির্বাচনের ভাল ফলাফল দেখার লগেলগে আরম্ভ হব বিজয় উৎসব। পুয়া ১১:৩০ ভূপেন বৰাই আয়োজন করব বিজয় উৎসব। বিজয় উৎসব সন্দর্ভত কি কয় মুখ্যমন্ত্রী? তাকে রিজাল্ট দিব ৩:৩০ বিজয় উৎসব হব ১১:১১টার বিজয় উৎসব তো তেওঁলোকে করক, ৫টার তো আমি করলে হল, রিজাল্টর আগর বিজয় উৎসবটো তো কংগ্রেসে কিমান দিন করা নাই, যাবারও তো রিজাল্ট দিয়ার আগতে গ্রিন ভিউ নেকট সোমাই থাকা নাছিল জানো, তাতে ফণী তালুকদার আছে, ফণী তালুকদার লগত ফরেস্ট ডিপার্টমেন্ট দিম বলে কথাও পাতিছিলে, আপনাদের কেতিয়াবা ফণী তালুকদার পৰা সুধি লব যে আজমলৰ কোটাত ফণী তালুকদারে ফরেস্ট মন্ত্রীটো একদম কনফার্ম করে থৈ দিছিলে। গতিকে কংগ্রেসের একটা আদত আছে যে রিজাল্ট দিয়ার আগত তেওঁলোকে হুলস্থুল খেনি করে। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী আগন্তুক লোকসভার নির্বাচনত বিপিএফে ইউপিএফএলর প্রার্থীক সহায় করব বলে আশা প্রকাশ করে। ইউপিপিএল আর বিপিএফর মাজে বিরোধিতা আছে, আমার লগত কি আছে, আমি তো সরু সরু কহে তেওঁলোকৰ সিএম হব, আমি ইএম কেটাহে হব লাগে, গতিকে আমি ঠিক আছো, আমার লগত কতো বিরোধিতা নাই কারো লগত, কিন্তু এলায়েন্স আমার ইউপিপিএলর লগত, এলায়েন্স তো বিপিএফর লগত নহয়, আমি ইউপিপিএলকে আমি সিট দিম বা আমি তেওঁলোকৰ পৰা সিট লম, বিপিএফ যেহেতু এনডিএৰ লগতো নাই আনটোতো নাই, গতিকে শুভেচ্ছাটো থাকিব কোনোবা ফালে, শুভেচ্ছা থাকাটো কাকো আপত্তি নাই, যদি আপোনাৰ কেণ্ডিডেট নাই আপুনি ভোটটো কাক দিব, কোনোবা এটা ফালেতো দিবই লাগিব, নিউট্ৰেল বুলিতো কথা নাই, গতিকে মই ভাবোঁ যে আমাকে দি দিব। ৰাজস্থান মধ্যপ্ৰদেশত আমি জিকিম, ছত্তীশগড়ত এতিয়া আমাৰ স্থিতি আগতকৈ উন্নত, পাঁচ ৰাজ্যৰ নিৰ্বাচন সংক্ৰান্তত মুখ্যমন্ত্ৰী আমি ভাল করে ইলেকশন জিকিলাম, রাজস্থানতো জিকিম, মধ্যপ্রদেশতো জিকিম, ছত্তীশগড়তো আগতে তো আমার সিটে নাছিল, এবারও আমি ভাল পজিশনত আছো, ৩ তারিখে কোনে মিঠাই খাব আর ঠিক করে ললে হল আর। মুখ্যমন্ত্রী বিরোধী পক্ষ হরেক মালর সঙ্গে তুলনা করার পিছতেই এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বিচরা হয়েছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তো মানি লব নয় যে আমি নিশ্চিত পরাজয় ফলে গিয়ে আছো বলে, সেটা তো কারণে উচিতও নয়, আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কই দিব নেকি যে হয় ১৫টা দলে লোকসভা নির্বাচনত ১৪খন আসন পাই যাব আমি হারি যাম, এনেকে তেখেতে কোৱাটো উচিত নহয়, তেনেকে কব বলে আমি আশাও নকৰো। অসমত লোকসভার নির্বাচনত কংগ্রেসে কেইখন পাব সঠিক খবর ভূপেন বৰাই ৩ ডিসেম্বরের পুৱা জনাব। মই একেবারে একুৰেট সংখ্যাটো কৈ দিম বুলি কৈছো, কারণ ১১:৩০লৈকে কিয় ৰব নাই, আপোনালোকে ৩ ডিসেম্বর ১১:৩০লৈকে ৰৈ দিয়ক, ১১:৩০লৈকে ৰৈ দিয়া কাৰণে একো ক্ষতি নহয় অসমৰ, মইতো কৈছো ১মাহ আজি নৱেম্বৰ ৩, আমি এটা হিচাপ কৰি আছো, সেই হিচাপটোৰ লগত আমাৰ দলীয় কৰ্মীৰ আজি যিটো মনোবল, আজি যিটো উৎসাহ আৰু সংকল্প, সেই সংকল্প উৎসাহ আৰু মনোবল ৩ ডিসেম্বৰৰ পাছত ৩ গুণ হ'ব, কৰ্ণাটকৰ পাছত ২ গুণ হৈছিল,
3 ডিসেম্বৰৰ পাছত 3 গুণ হ'ব ভূপেন বৰা আশাবাদী 5 ৰাজ্যৰ নিৰ্বাচনত কংগ্ৰেছে ভাল ফলাফল দেখুৱাব ইয়াৰ পিছত লোকসভাৰ নিৰ্বাচনত অসমত সুন্দৰ ফল দেখুৱাবলৈ সক্ষম হ'ব কংগ্ৰেছৰ নেতৃত্বাধীন বিৰোধী ঐক্য ব্যুৰো ৰিপৰ্ট এনবি নিউজ